আমরা কথা বলছি মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর অভিজিৎ রায়ের সাথে। ডক্টর রায় একটি নতুন বই সম্পাদনা করছেন, একটি বই হিসেবে অলরেডি এখন এটা এসেও গেছে, ধর্ম এবং বিজ্ঞান সংঘাত না সমন্বয়। তো ডক্টর রায়, এই হঠাৎ এই নামটা কেন আপনি সিলেক্ট করলেন, সংঘাত না সমন্বয়? কারণ এটাতে আমি যে প্রবন্ধগুলো দেখলাম তার সবটাই সবাই একমত যে সংঘাতটাই বোধহয় বাস্তব, সমন্বয় সম্ভব নয়। আসলে মুক্তমনা তো অনেকদিন ধরেই এই টপিকের উপর কাজ করছে। মুক্তমনা 2001 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই একটি থিমের উপর জোরদার জোর দিয়েছে প্রথম থেকেই। সেটি হচ্ছে যে আমরা যে বলি যে ধর্মের মধ্যে বিজ্ঞান আছে, বা আমরা যে বলি যে ধর্ম খুব মানবিক, ধর্ম না থাকলে জীবন অর্থহীন, ধর্ম ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না, এই সমস্ত জিনিসগুলো আসলেই সত্যি কিনা নাকি এগুলো একটা বহুল প্রচলিত মিথ, সেগুলো প্রথম থেকেই আমাদের লেখকরা অনুসন্ধান করেছেন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ফোরামে অনেক লেখক আছেন যারা নিজেরাও একাডেমিক লাইনে বিজ্ঞানের সাথে জড়িত, বিজ্ঞান তবে একাডেমিক লাইনে বিজ্ঞানের সাথে জড়িত হলেই যে বিজ্ঞান মনস্ক হয় তাও নয়, তবে বৈজ্ঞানিক অনুসন্ধিত মনটা থাকতে হবে। তো এই জিনিসগুলোকে প্রথম থেকেই আমরা অ্যানালাইসিস করেছি, আমরা বিভিন্ন সাম্প্রতিক ডেটা এবং সাম্প্রতিক তথ্য এবং সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই জিনিসগুলোকে আমরা অনুসন্ধান এবং এর ব্যাপ্তি নিয়ে আলোচনা করেছি। তো আমি ভাবলাম যে শুধু আলোচনা করলেই তো হয় না, এগুলোকে আসলে একটা গুছিয়ে গ্রন্থাকারে রূপ দেওয়াই যেতে পারে। তো এটা থেকেই মূলত আমার প্রচেষ্টা যে আর্টিকেল গুলোকে সংকলিত করা। তবে আপনি তুমি যেটা বললে যে ওই অধিকাংশ লেখকই একমত যে সংঘাতটাই বাস্তব, এটা বোধ করি পুরোপুরি ঠিক নয়। অনেক লেখক বিভিন্ন মত দিয়েছেন, যেমন খান মুহাম্মদের একটা আর্টিকেল আছে, তিনি মনে করেন যে ধর্মের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। এছাড়া সোহেল মোতাহার চৌধুরীর একটি আর্টিকেল আছে সুন্দর, যে বাগানে একজন মালি আসে অথবা আসে না, এখানে উনি বলেছেন যে এই জিনিসগুলোকে পরীক্ষালব্ধভাবে কোনো প্রমাণ বা অপ্রমাণ করা যায় না, এটা একটা রূপকের মাধ্যমে উনি দেখিয়েছেন। এছাড়া ডক্টর অজয় রায়ের একটি প্রবন্ধ আছে যেখানে উনি অজ্ঞেয়বাদী দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন যে আসলে অনেক কিছুই আমাদের। এখানে আমার একটা প্রশ্ন আছে, অজ্ঞেয়বাদ আর নাস্তিকতার মধ্যে পার্থক্যটা কোথায়? অজ্ঞেয়বাদ আসলে মনে করে, এটা তো আসলে হাক্সলির একটা টার্ম ছিল, উনি কয়েন করেছিলেন বহু আগে, যে অ্যাগনস্টিজম, এটা উনি মনে করেন যে আমরা সাধারণ যে তথ্য প্রমাণ বা যা আছে আর কি সাক্ষ্য প্রমাণ, তার ভিত্তিতে আমরা বলতে পারবো না যে ঈশ্বর আছে কি নেই, এই হচ্ছে অজ্ঞেয়বাদ, মানে আমরা কোনো ডেফিনিট পজিশন নিতে পারবো না। তবে এই পজিশনটাকে অনেকে সমালোচনা করেন, কারণ ঈশ্বর আছে কি নেই এই জিনিসটা বলার মানে কি? ঈশ্বর যখনই আমি বলছি তখন একটা সংজ্ঞা আরোপ করা হয় যে এই জিনিসটার অস্তিত্ব আছে কি নেই, ধরা যাক এই গ্লাসের অস্তিত্ব আছে কি নেই, বা একটি বাড়ির অস্তিত্ব আছে কি নেই, বা একটি সেলফোনের অস্তিত্ব, মানে ঈশ্বরকে যখনই আমি সংজ্ঞায়িত করছি এই জিনিস এই প্রচেষ্টাটাই ভুল হয়ে যায়। অপার্থিবের আসলে একটা আর্টিকেল ছিল অনেক আগে যে নন কগনিটিভিজম, ওটা হচ্ছে কারেক্ট দার্শনিক স্থান আর কি। তবে যাই হোক, সেই অত ডিটেলে না গিয়েও বলা যায় যে আসলে অজ্ঞেয়বাদীরা মনে করেন যে আমাদের যে সাক্ষ্য প্রমাণ এবং যে তথ্য আছে তার ভিত্তিতে আমরা বলতে পারবো না, বলতে পারছি না এবং কখনোই বলতে পারবো না যে ঈশ্বর আছে কি নেই। সংশয়বাদীরা আবার, এর বাইরে আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা, যে সংশয়বাদীরা মনে করেন যে আসলে এই জিনিসটাকে সংশয়ের চোখে দেখা উচিত, ঈশ্বর আছে কি নেই এই জিনিসটা আমরা কখনো বলতে পারবো না যে ঈশ্বর আছে কি নেই, এই বলতে পারবো না এই বলাটা ভুল, যদি কখনো আরো বেশি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, আরো বেশি তথ্য পাওয়া যায়, তখন তার ভিত্তিতে আমরা পরবর্তীতে ডিসিশন নিতে পারবো। কাজেই সংশয়বাদীরা মনে করেন যে এখন পর্যন্ত যা সাক্ষ্য প্রমাণ আছে তা উপযুক্ত নয় ঈশ্বর আছে বলার জন্য, তো তারা এখনো মনকে সংশয়ে রেখেছেন, মনকে খোলা রেখেছেন। আর নাস্তিকেরা মনে করেন যে ঈশ্বর হচ্ছে একটা
মানে এমন একটি হাইপোথিসিস যেটা থাকতে পারে না, যেটা ফেইলড হাইপোথিসিস, যেটা অস্তিত্ব নেই। যেমন ফিজিক্সে ইথার, ইথারের অস্তিত্ব যেরকম নেই, নাস্তিকরা মনে করে যে ঈশ্বর ছাড়াই আমরা মহাবিশ্বর অস্তিত্ব এবং এর গঠন এবং এর ব্যাপ্তিকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আর আস্তিকরা তো অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করেন। এছাড়াও আরো অনেক ধরনের ইয়ে আছে, ডিস্ট আছেন বা আরো প্যানথিস্ট আছে। অভিজিৎ, একটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাংলাদেশ থেকে আপনারা যে বইগুলো ছাপাচ্ছেন, তো বাংলাদেশের যুক্তিবাদী বা এরকম বিজ্ঞান মনস্ক বইয়ের চাহিদা কিরকম? মানে মুক্তমনাকে কোনো একটা ভালো রেসপন্স পাচ্ছে আপনার কি মনে হচ্ছে, যে আপনারা এগোচ্ছেন না জিনিসটা একই জায়গায় দাঁড়িয়ে আছে? আসলে সত্যি কথা বলতে কি, অনেকে মনে করেন যে এই ধরনের বইয়ের কোনো চাহিদা নেই বা এই ধরনের বই লিখলে পাঠক পড়বে না, এটা একেবারে ভুল ধারণা। বরং এ ধরনের বই লেখা হচ্ছে না এবং এ ধরনের বইয়ের একটা গ্যাপ সবসময় আছে এবং পাঠকেরা প্রচন্ড ভাবে উৎসাহী এ ধরনের বই খুঁজবার জন্য। আমি কিছু উদাহরণ দিতে পারি, যেমন আরজালি মাতব্বরের সত্যের সন্ধান। আরজালি মাতব্বরের যে সমগ্র বইটা তো সরকার ব্যান করে দিয়েছিল। না, আরজালি মাতব্বরকে কখনোই ব্যান করেনি, এটা ঠিক নয়। ব্যান করেছিল হুমায়ুন আজাদের নারীকে, 4 বছর ব্যান ছিল, তারপরে ওটাকে আবার পুনর্মুদ্রিত করা হয় মামলার পরিপ্রেক্ষিতে। কিন্তু আরজালি মাতব্বরের বইটা কখনোই সরকার ব্যান করেনি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই বইয়ের যে কাটতি, এই বই এখনো বাংলাদেশে যেভাবে বিক্রি হয়, সমস্ত গ্রন্থাগারে, যে সমস্ত দোকানে, সব জায়গায় আরজালি সমগ্র পাওয়া যায়। আরো কিছু বইয়ের কথা বলা যায়, যেমন প্রবীর ঘোষের, যদিও এটা বাংলাদেশ থেকে নয় কিন্তু বাংলা বই হিসেবে বলি, প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক এখনো এই বইটার কাটতি আছে। বা তার আমি কেন মুক্তমনার প্রকাশিত বইয়ের কাটতি কিরকম যাচ্ছে এই মুহূর্তে, মানে এই বইগুলো কিরকম সাড়া ফেলেছে? মুক্তমনা থেকে তো আসলে খুব বিচ্ছিন্ন ভাবে কিছু বই বের করা হয়েছে। প্রথমে আমার একটা বই ছিল আলো হাতে চলে আছে আধারের যাত্রী, এটাই হচ্ছিল ছিল প্রথম পদক্ষেপ, একটা টেস্ট কেস যে কিরকম যায় এই ধরনের বই। তো যদিও ওখানে যতটা না নাস্তিকতা বা যতটা না দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি এসেছে বিজ্ঞানের প্রেক্ষাপট, বেসিক সায়েন্সের অনেক কিছুই নিয়েই আমি ডিল করেছি। তো বইটা বেশ ভালো চলেছে, বেশ ভালো চলেছে, মানে 1 বছরের মধ্যে এটার পুনর্মুদ্রণ হয়েছে 2 বার। তারপরে আমি আরেকটা বই লিখি পরিদ্দের সাথে মিলে, সেটা হচ্ছে মহাবিশ্বে প্রাণ এবং বুদ্ধিমত্তার খোঁজে। এই বইটাও বেশ ভালো চলেছে, এটাও দ্বিতীয় সংস্করণ চলছে। আর বন্যার একটা খুবই চমৎকার বই আছে যেটা বিবর্তনের পথ ধরে, এই বইটাকে অনেকেই বাংলা দেশে বিজ্ঞানের একটা মাইল ফলক হিসেবে দেখেন এখন, কারণ বিবর্তনের উপর এত ডিটেইল এবং এত আধুনিক তথ্য সম্বলিত বই নেই বলে অনেকেই অভিমত দিয়েছেন। দ্বিজেন শর্মা আছেন, ডক্টর আখতারুজ্জামান আছেন, শহীদুল ইসলাম, এরা প্রকাশ্যেই অভিমত দিয়েছেন। এবং এ ধরনের বই লিখার ক্ষেত্রে তারা তো বটেই, এবং তাদের মতো অনেক লোকজন প্রায়শই বলেন যে ধরনের বই একেবারেই নেই। এবং একটা বড় কারণ, বাংলাদেশ থেকে লিখার সাহসটা অনেকে করেন না। আর 2 নম্বর হচ্ছে যে এখন পাশ্চাত্যে যে সমস্ত ইনফরমেশন আছে আমাদের কাছে, আমরা লাইব্রেরি রিসার্চ করে বা ইয়ে থেকে যে ধরনের ইনফরমেশন পাই, বাংলাদেশে যারা এ ধরনের লেখালেখি করেন তারা ওই আগের গদবাথা পদ্ধতিতেই যুক্তিবাদকে প্রমোট করেন বা ইয়ে করেন। কিন্তু বিজ্ঞানকে, আধুনিক বিজ্ঞানকে যে নিয়ে আসতে হবে পাশাপাশি এবং মানুষকে যে আলোকিত করতে হবে এই বিজ্ঞানের আলোকে, সেটা অনেকেই করেন। এই গ্যাপটা রয়ে গেছে, এটা মনে করি যে মুক্তমনা বেশ ভালোই করছে। অভিজিৎ, তাহলে মুক্তমনা আসল উদ্দেশ্যটা কি, যুক্তিবাদের প্রসার না ঈশ্বরের অনস্তিত্ব প্রমাণ করা, মানে কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? আসলে তো দুইটা বিচ্ছিন্ন কিছু নয়। আমরা ঈশ্বরের অনস্তিত্বটা এখানে বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা খোলা মনে বিচার করব যে কোনো মিথ, যে কোনো প্রচলিত, যে জিনিসটা বহুদিন ধরে প্রচলিত সেটা যে সত্য হবেই সব সময়, বা সেটাকে আমরা গ্রহণ করে নিব, বা বংশ পরম্পরায় যেগুলো আমরা শুনে এসেছি সবকিছুই যে সত্য তা নয় আর কি। আমাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আমাদের খোলা মনে পরীক্ষা নিরীক্ষার